আগুনের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। প্রিয়জনদের হারিয়ে বাকরুদ্ধ অনেকেই। আরো দেখুন জাহিদ রহমানের রিপোর্টে। চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ হতাহতদের স্বজনের আহাজারিতে এমন করুণ দৃশ্যের সৃষ্টি হয় ঢাকা মেডিকেলে। পরিবারের সদস্যদের হারিয়ে আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। নিজের দুই ভাই আর তিন বছরের ভাতিজার মৃত্যুর খবরে পাগল প্রায় এই নারী। কিছু কিছু মৃতদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে দেওয়ার কথা জানালেন ফরেনসিক বিভাগের প্রধান। কিছু কিছু লাশ আছে তাদেরকে চেহারা দিয়ে পারা যাবে না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারা যাবে। আর কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে না, তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করব। হতাহতদের দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী, এমপি এবং জনপ্রতিনিধিরা। নিমতলিতে এরকম একটা ঘটনা ঘটছিল, সে নিমতলি ট্র্যাজেডি, এটা কিন্তু নিমতলি থেকে আরো ভয়াবহ হয়েছে। তো আমার মনে হয় এই সমস্ত এলাকাতে ফ্যাক্টরি বা কেমিক্যালের রাখা উচিত না। যেখানে মানুষ বসবাস করে সেখানে আশেপাশে কেমিক্যাল থাকা ঠিক না। ইমিডিয়েটলি এটার একটা অ্যাকশনে যাওয়া উচিত সরকারের। এটা আমরা সরকারকে বলবো, আমি সংসদে ব্যাপারটা নিয়ে আলাপ করবো সংসদে। ময়নাতদন্ত শেষে শনাক্ত করা মৃতদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।